আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। তবে কি বিএনপি আবারও ক্ষমতায় আসছে? আওয়ামী লীগ কি ভেঙে পড়ছে? কেন আওয়ামী লীগ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত শুরু করেছে? হঠাৎ করে কেন পুলিশের চাকরি চলে যাচ্ছে? কেন পুলিশ প্রশাসনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে? আবার বিএনপির যে সমাবেশগুলো দেখছি একটার চেয়ে একটা বড় হচ্ছে, বিএনপির কাছে এমন কি বার্তা পৌঁছে গেছে যে বিএনপি হঠাৎ রাজপথেভাবে সরব হচ্ছে? বিএনপি নেতারা বলছে 10 ডিসেম্বরের পর শেখ হাসিনার ক্ষমতা থাকবে না, কিসের ভিত্তিতে এমন কথা বলছে বিএনপি? প্রিয় দর্শক, আজ থাকবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা, আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দ্য আইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সরকারের উচ্চ মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচনের আগ মুহূর্তে যখন বিএনপি রাজপথে স্বরূপ, তখন হঠাৎ করে প্রশাসনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে 3 পুলিশ সুপার বরখাস্ত হয়েছেন এবং আরও বহু পুলিশের তদন্ত চলছে। যে পুলিশ বাহিনী গত 3 টার্ম ধরে দেশে এক অন্যরকম পুলিশি শাসন কায়েম করেছিল, হঠাৎ করে সেই পুলিশরাই এখন চাকরি হারাবার ভয় পেতে শুরু করেছে। কেন সরকার পুলিশের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছে? আবার পুলিশের উপর শুদ্ধি অভিযান নাকি পুলিশকে এক দলের প্রতি প্রীতি সৃষ্টির জন্য এটি করছে, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। কি চাইছে এই মুহূর্তে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি চাইছে একেবারে আওয়ামী লীগের ঘরের লোকদের রাষ্ট্রে বসাতে, নাকি যারা নিরপেক্ষ ভূমিকায় রয়েছে, যারা ম্যারিটের মাধ্যমে বসেছে পদে, নাকি যারা দেশে মানুষের সেবায় আত্মনিয়োজিত থাকবে তাদেরকে রাখা হবে গুরুত্বপূর্ণ পদে? এমন কয়েকটি প্রশ্ন এখন উঠে আসছে। সম্প্রতি সরকার বান্ধব গণমাধ্যম দেশ টিভির একটি সংবাদে দেখলাম, বেশ কজন পুলিশের চাকরি চলে গেছে এবং 200 পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাদের সকল তথ্য উপাত্ত সংগ্রহ করছে সরকার। সরকারের হাইকমান্ডের সিদ্ধান্ত সরকার বিরোধীদের কাছে চলে যাচ্ছে। এর সঙ্গে জড়িত রয়েছেন কিছু পুলিশ কর্মকর্তা। এই কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় 200 পুলিশ সদস্যের কর্মকাণ্ড নজরদারিতে আনা হয়েছে। প্রশ্ন হলো, বিগত 3 টার্ম অর্থাৎ বর্তমান সরকার প্রায় 3 টার্ম ক্ষমতায় ছিল এবং পুলিশে যত নিয়োগ হয়েছে সবগুলি নিয়োগ হয়েছে এই সরকারের হাত ধরে, আর যারা অবশিষ্ট রয়েছেন তাদের ব্যাপারেও পুলিশ যথেষ্ট তদন্ত করেছেন, তাহলে হঠাৎ করে পুলিশের মধ্যে এই শুদ্ধি অভিযান চালাচ্ছে কেন? কেনই বা হঠাৎ করে সরকারের এই শেষ সময় এসে পুলিশের চাকরি চলে যাচ্ছে, এটি নিয়ে নানা মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকার কি তবে বিএনপির এই রাজপথে নামার দৃশ্য দেখে ভয় পাচ্ছে? এমন একটি প্রশ্ন উঠে আসছে। বিগত 3টি নির্বাচনের 2টি নির্বাচন যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে এবং পুলিশের আচরণ আরও বেশি প্রশ্নের মুখে পড়েছে। বিগত সময় সরকারের ইশারায় সকল পুলিশ কাজ করেছে এমন অভিযোগ বিএনপির, কিন্তু সেই পুলিশ বাহিনীর মধ্যে এই শুদ্ধি অভিযানের কারণে রীতিমতো যারা একেবারে সরকারের বিশ্বস্ত পুলিশ বলে পরিচিত তাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন প্রত্যেকে ভাবছে কার চাকরি যাচ্ছে, কে চাকরিতে থাকতে পারবে, কার কোন অপরাধে চাকরি চলে যাবে, এ নিয়ে যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে। এদিকে সচিবালয়ের ভেতরেও চলছে অসন্তোষ এবং আতঙ্ক। কাকে কোন কারণে বিদায় নিতে হবে কেউ বুঝতে পারছে না। বর্তমান সরকারের এই শুদ্ধি অভিযান বা বর্তমান সরকারের হঠাৎ করে এই তদন্ত বা এভাবে সরকারি কর্মকর্তাদের চাকরি চলে যাওয়ায় বিভিন্ন মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। কি চাইছে সরকার এবং শেষ পর্যন্ত কাদের চাকরি চলে যাবে, কারা বা এই পদে থাকতে পারবে,
সব বিষয় নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে। আবার সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেকে জোর করে অবসর দেওয়া হচ্ছে। কিসের ভিত্তিতে, কোন তথ্যের আলোকে এগুলো করা হচ্ছে, এ নিয়ে অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছে। তাহলে সরকার চাইছে একেবার তার ঘরের লোকরা থাকবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে। সম্প্রতি তিন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর বিষয়টি বেশ আলোচনায় এসেছে। সম্প্রতি পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে একাধিক কর্মকর্তার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, যারা রাজনীতি করেন না বা নিরপেক্ষ বা দেশের প্রতি দায়বদ্ধ বা জনগণের প্রতি দায়বদ্ধ, তাদের কি হবে? দর্শক, এই প্রশ্নের উত্তর হয়তোবা বর্তমান সরকারে দিতে পারবেন, কিংবা আগামী দিনগুলো এই প্রশ্নের উত্তর হয়তোবা আমরা পাব। আসছি বিএনপি প্রসঙ্গে। বিএনপি হঠাৎ আগস্ট মাস থেকে শুরু করেছে রাজপথ গরম করা। আসছে শীত, কিন্তু সেই শীতে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি। চট্টগ্রাম ময়মনসিংহের পর খুলনাতে বিএনপির সফল সমাবেশ প্রমাণ করছে এ দলটি ভেঙে যায়নি। এ দলটি টানা তিন টার্ম ক্ষমতায় না থাকলেও ভেতরে ভেতরে দলের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বেড়েছে। এই দলটির জনপ্রিয়তা বেড়েছে এদের কর্মকাণ্ডে, বিষয়টি তা নয়, বরং বর্তমান সরকারের ব্যর্থতায় বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। আমরা চট্টগ্রামে দেখেছি, আমরা ময়মনসিংহে দেখেছি, এরপর খুলনায় দেখেছি লাখো মানুষ এই জনসভাগুলোতে উপস্থিত হয়েছে। সরকার বিভিন্নভাবে জনসভাগুলোকে বন্ধ করার জন্য বা ব্যর্থ করার জন্য পদে পদে বাধা সৃষ্টি করেছেন, কিন্তু কোনো বাধাই শেষ পর্যন্ত কাজে লাগেনি। বিএনপি সফল হয়েছে এবং প্রত্যেকটা জনসভায় উচ্ছে পড়া মানুষের ভিড় দেখে সরকারের ভিড় কেঁপে উঠেছে। যেই দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা গতকাল খুলনার যে দৃশ্য দেখলাম অবাক করে দিয়েছে। পুরো মহাসড়ক বন্ধ করার পরও লাখো লাখো মানুষ খুলনার জনসভায় উপস্থিত হয়েছে। এই জনসভায় এত মানুষের উপস্থিতি সত্যিকার অর্থেই সরকারের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সরকার ভাবতে বসে গেছে যে আমরা এতটা বছর ক্ষমতায় থেকে যাদের দমন করার চেষ্টা করেছি, হামলা মামলা জেল জুলুম দিয়ে যাদের আটকে রাখার চেষ্টা করেছি, তারা সবাই সকল ভয় উপেক্ষা করে এভাবে রাজপথে নেমে আসলো কী করে? আর এই কারণেই সরকারের মনে এখন আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এমনটি বলছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা গতকাল খুলনার মহাসমাবেশে আমানুল্লাহ আমানকে একটি বক্তব্য দিতে শুনেছি। তিনি এর আগেও এ বক্তব্যটি দিয়েছিলেন চট্টগ্রামে। তিনি বলেছিলেন 10 ডিসেম্বরের পর শেখ হাসিনার কথায় দেশ চলবে না, চলবে খালেদা জিয়ার কথায়। আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। তাহলে আমানুল্লাহ আমানের কাছে কি এমন কোনো বার্তা রয়েছে, 10 ডিসেম্বরের আগে বিদায় নিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি এটি কেবল রাজনৈতিক স্ট্যান্ড? হতে পারে এটি রাজনৈতিক বক্তব্য, কিন্তু আমানুল্লাহ আমান এই বক্তব্যটি কেবল একটি স্থানে নয়, দুটো জনসভায় দিয়েছেন এবং এটি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমও প্রশ্ন তুলেছে এবং এটি নিয়ে দেখলাম বাংলাদেশের গণমাধ্যমও বেশ জোরে সোরে আলোচনা করছে। দর্শক, যে বিএনপিকে আটকে রাখার জন্য বা যে বিএনপিকে শেষ করে দেবার জন্য দীর্ঘ প্রায় 15 বছর ধরে বিভিন্ন রকম রাজনীতি, অপরাজনীতি, ষড়যন্ত্র চলেছে, দিন শেষে দেখা গেল সেই বিএনপি আরও বেশি জনপ্রিয় হয়েছে। সরকারকে অবশ্যই এই বিষয়ে খোঁজ খবর নিতে হবে, এই কারণে যে সরকারের ব্যর্থতা বা সরকারের ভুল নীতির কারণেই আজকে বর্তমানে বিএনপি আরও বেশি জনপ্রিয় হয়েছে। বিগত 15 বছরে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়েছে, দুঃশাসন বেড়েছে এবং মানুষের মৌলিক অধিকারগুলো ক্রমান্বয়ে হারিয়ে গেছে। মানুষ মন খুলে কথা বলতে পারেনি, মানুষ প্রতিবাদ করতে পারেনি, জেল জুলুম সবার সামনে এসে উপস্থিত হয়েছে। আবার সরকার উন্নয়ন করেছে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং ঢাকাতে অজস্র ফ্লাইওভার, তারপর আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অবকাঠামো নির্মাণ। আমরা বলতে পারি গত 3 টার্ম ধরে আওয়ামী লীগ সরকার কেবল বসে থাকছে এমনটি নয়, যথেষ্ট উন্নয়ন করেছে। আবার উন্নয়নের পাশাপাশি যথেষ্ট
দুর্নীতি লুটপাটেরও অভিযোগ এসছে, মশারির বালিশ কাণ্ড, এরকম বহু কাণ্ডের কথা আমরা শুনেছি। এ সরকারের উন্নয়ন যেমন রয়েছে, আবার বিরোধী মত দমনে সরকার যে কঠিন পদক্ষেপ নিয়েছে সেটি মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দর্শক, এখন বিএনপিকে প্রশ্ন করা যেতে পারে, তারা কোন বার্তায়, কোন মেসেজে হঠাৎ করে রাজপথ গরম করেছে? বিএনপি কি আগামী নির্বাচনে বিজয়ের জন্য মানুষকে চাঙ্গা করার জন্য এই আন্দোলনটি করছেন, নাকি কোনো মোরাল রাষ্ট্রের কাছ থেকে বিএনপির হাতে মেসেজ আসছে আগামী দিন আওয়ামী লীগ থাকছে না, হয়তোবা নতুন কোনো সরকার ক্ষমতায় বসবে আর তাই বিএনপি এইভাবে তার জনগণ বা কর্মীকে চাঙ্গা করছে? প্রিয় দর্শক, গতকাল খুলনার জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের বিদায় নেওয়ার সময় হয়েছে, শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারছেন না, এবার বাংলাদেশের মানুষের পছন্দের সরকার ক্ষমতায় বসবে। তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও হয়তো এমন কোনো বার্তা পৌঁছে গেছে। বিএনপির এই সরব আন্দোলনগুলো আওয়ামীপন্থী গণমাধ্যমগুলো বেশ ফলাও করে প্রচার করছে। তারা বলছে বিএনপির কাছে হয়তোবা এমন কোনো তথ্য রয়েছে বা বিএনপিকে এমন কেউ আশ্বাস দিয়েছে যাতে বিএনপি রাজপথ গরম করছে, রাজপথ দখলে রাখছে। আমরা দেখছি বিএনপি যতগুলো আন্দোলন করছে শেষ সময় এসে মোটামুটি প্রতিটি আন্দোলনেই বিএনপির কাউকে না কাউকে কোরবানি দিতে হয়েছে। এ পর্যন্ত বিএনপির 5 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। আবার একদিকে পুলিশের গুলিতে প্রাণ হারাচ্ছে বিএনপি নেতাকর্মীরা, অন্যদিকে বিএনপি আরও শক্তিশালী, আরও চাঙা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী দিন হয়তো সরকার পরিবর্তন হতে পারে। তবে আওয়ামী লীগ যেভাবে দেশে তাদের নেতাকর্মীদেরকে স্টাবলিশ করেছেন, যেভাবে গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ তাদের পছন্দের লোকদের বসিয়েছে, এবং নির্বাচন কাঠামো, দেশের নিরাপত্তা যারা কাজ করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগ একেবারে বিশ্বস্ত লোকদের বসিয়েছে, এদের সঙ্গে টক্কর দিয়ে বিএনপি বা বিরোধী দল কতটা সফল হবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তারপরও একটি কথা বলতেই হয়, যে দেশের আপামর জনতা রাজপথে নেমে আসে, মৃত্যুকে পরোয়া না করে আন্দোলনে নেমে আসে, তাদেরকে কোনো শক্তি দমাতে পারে না। তবে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আমরা আশা করব দেশের সম্পদ, জনগণের প্রাণ, কোনো রাজনৈতিক দল যেন এগুলো নিয়ে রাজনীতি না করে। আমরা চাই না দেশের সম্পদ নষ্ট হোক, আমরা চাই না কোনো মানুষের প্রাণ অকারণে হারিয়ে যাক, আমরা চাই যেভাবেই হোক দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, এবং মানুষের ভোটে যে কেউ ক্ষমতায় বসুক, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা আদার্স যে কোনো দল, কিন্তু এই রাজনীতির নামে বা এই ভোটাভুটির নামে কোনো মানুষের প্রাণ যাক এটি আমরা চাই না। আমরা দেশের মঙ্গল চাই, দেশের শান্তি চাই, আমরা চাই দেশের মানুষ শান্তিতে বেঁচে থাকুক, আমরা চাই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে মানুষ যখন 3 বেলা খেতে পারছে না, তার মধ্যেও যেন মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারে, অপরাজনীতি মুক্ত হোক বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসুক শান্তি। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।